মহারাজগঞ্জ বাজার এলাকায় এক ট্রাক চালক তার সহচালককে মোবাইল না দেওয়ার কারণে একটি ছুরিতে দুটি আঘাত করে, এর ফলে গুরুতর আহত হন অমৃত বাউরি নামে ওই ব্যক্তি। পরে আহত ব্যক্তি পুলিশ উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। সেখানে আহত ব্যক্তি অভিযোগ করেন মহারাজগঞ্জ বাজার পুলিশ ফাঁড়ে পুলিশের গাড়ি চালকের কাছে 2000 টাকা নিয়ে তাকে ছেড়ে দেয়। এই সুযোগ নিয়ে গাড়ি চালক পালিয়ে যায় বলে অভিযোগ করেন। কি কারণে জানি না কি কারণে মোবাইলটা খুঁজলাম আমি। মোবাইল চাইছিল দিনে আমি। তোমার মোবাইল চাইছিল? হ্যাঁ। এই সামান্য বিবাদ নিয়ে চাকু দিয়ে কয়টা আঘাত করেছে? এই যে দুইটা। হাসপাতালে কে এনেছে তোমাকে? পুলিশ। পুলিশ কোন থানা জানো? গুলবাজার। গুলবাজার। তোমার নাম কি? অমৃত বাউরি। বাড়ি কোথায়? বর্ধমান, কলকাতা। আর যে তোমাকে চাকু মেরেছে ওনার নাম কি? নামটা কি? পুলিশ আটক করেছে ওকে? তুমি জানিয়েছো পুলিশকে? 2000 টাকা দিয়ে ছেড়ে দিয়েছে। পুলিশের টাকা নিয়ে 2000 টাকা দিয়ে ছেড়ে দিয়েছে। ড্রাইভারকে ছেড়ে দিয়েছে? 2000 টাকা দিয়ে ছেড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে। কোন থানার পুলিশ ছেড়েছে? গোলবাজার ওইখানে পুলিশ আছে। দোকান বলে জানে পুলিশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।